দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁও পাসপোর্ট অফিসে কিন্তু শিক্ষার্থীদের অভিযান। আমরা যুক্ত আছি সরাসরি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি সরাসরি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অফিসে শিক্ষার্থীদের অভিযান এবং দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাচ্ছেন। আমরা বাকিদেরকে বলো কাইন্ডলি নিচে যা অপেক্ষা করছে, তোমাদের কথা শেষ হয়ে গেলে তোমরা নিচে যাও, বাকিদের ব্রিফ করবে। আর সাংবাদিকদের মধ্যে কে ভাই? হ্যাঁ আমি আছি। আপনি? হ্যাঁ আপনারা 10 জন ব্যক্তি আপনারা থাকেন, কতজন আছেন তারা আমার বামে আসেন, বাকি নিচে অপেক্ষা করেন, ঠিক আছে? কারণ আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো ওনারা আসছে এখন 10 জনের বেশি যদিও হবে না, যদি 1-2 জন বেশি হয় সবাই ঢুকে যাক, এত বেশি সবাই ঢুকে আমি তো অ্যাকোমোডেশন আপনারা আলাদাভাবে ব্রিফ করে দিন, যেটা হবে কি ওখানে আপনার না করেন না ভাই, ভাবে ব্রিফ হবে না, আপনি আপনারা ঠিক আছে কি তারা কাম নিতে পারবে জায়গা শর্ট দিতে পারবে না জায়গা মানে করে দিন দর্জন গণমাধ্যম যেগুলি যদি আপনি বলতে পারেন আগে পাসপোর্ট অফিস গঠন করার লক্ষ্যে কিন্তু শিক্ষার্থী তাদের কার্যক্রম সেগুলো চালানোর জন্য কাজ করছেন, এবং এই মধ্যে দেখছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু যে সেনাবাহিনীর সদস্য তারাও কিন্তু রয়েছেন, এবং তারা কিন্তু যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এবং এই মধ্যে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু আগারগাঁও যে পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসের ভিতরে কিন্তু আরেক কিন্তু প্রবেশ করছেন। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি। অবশ্যই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে লাইভে যুক্ত আছি। আগারগাঁও পাসপোর্ট অফিসে শিক্ষার্থীদের একটি অভিযান, আসলে দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাচ্ছেন এবং যাতে পাসপোর্ট যখন দালা থাকতে না পারে আমরা কিন্তু সেখান থেকে লাইভে যুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন আগারগাঁও পাসপোর্ট অফিসে কিন্তু একটি শিক্ষার্থীদের অভিযান চলতেছে, আমরা যুক্ত আছি। আপনারা কাইন্ডলি বাকিদের কাছ থেকে মেসেজ কালেক্ট করে সমস্যা
মেহেদি এখন চুপ করো না ভাই, ওই কি বলতো সবাই কথা বলার দরকার নেই কি ভাই, যাবো না আমরা কি আমি বলছি সরকার যেদিন পতন হয়েছে তার 10 মিনিট পর থেকে চালু হয়েছে।